বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল সালমান খানের নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান। এবার খবর এলো সিনেমাটিতে বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই ফয়সাল খানও থাকবেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। জানা গেছে আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। একটানা 35 দিনের শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ হবে। বাংলাদেশ ভারতে একসঙ্গে মুক্তি পাবে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমা। বর্তমানে এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজে ভারতে অবস্থান করছেন পরিচালক অনন্য মামুন। শাকিব খানের এই প্যান ইন্ডিয়ান সিনেমার নাম হতে পারে দরদ। পুরোপুরি সাইকো থ্রিলার ধাঁচের এই গল্পে শাকিবের বিপরীতে নায়িকা কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। উঠে আসছে প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের নাম। তবে নির্মাতা অনন্য মামুন নিশ্চিত করে সিনেমার নাম কিংবা নায়িকা কে হবেন সে ব্যাপারে কিছুই বলেননি। তার কথা শাকিব ভাইয়ের সঙ্গে চুক্তি করে সব জানাব। পরিচালক মুখ না খুললেও একাধিক দায়িত্বশীল সূত্র জানায় জেরিন খান অথবা শেহনাজ গিল এ দুজনের মধ্যে একজনকে দেখা যাবে সিনেমায়। অনন্য মামুন বলেন আগামী সপ্তাহে সিনেমার সংশ্লিষ্ট সব কিছু ঘোষণা দেওয়া হবে। কয়েকদিন আগে ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করিয়েছে, তিনি বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই। এর বেশি কিছু জানাতে পারছি না। জানা গেছে বাংলা ছাড়াও সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে। বলিউড অভিনেতা দিলীপ কুমারের সত্যিকারের নাম যে মোহাম্মদ ইউসুফ খান তা অনেকেই জানেন না। রূপালী পর্দায় দিলীপ কুমার নামে নিজের পরিচয় গড়েন এই কিংবদন্তি। তবে এখানে ঘটেছে উল্টোটাই। উপমহাদেশের সুর সম্রাট খ্যাত এ.আর. রহমান কেরিয়ার শুরু করেন দিলীপ কুমার নামে। সে সময় তিনি সনাতন ধর্ম পালন করতেন। শুরুতে অনেকের কাছ থেকে প্রত্যাখ্যান হয়েছেন, বাতিল হয়ে যায় তার অনেক জিঙ্গেল। পরে বাবা তামিল সঙ্গীত পরিচালক আর কে শেখরের মৃত্যুর কয়েক বছর পরে ইসলাম গ্রহণ করেন। ইসলামের ছায়াতলে এসে নিজের নাম নিজেই রাখেন আল্লাহ রক্ষা রহমান বা সংক্ষেপে এ.আর. রহমান। এর পরপরই যেন সাফল্যের সিঁড়িটা তার পায়ে এসে থাকে। 90-এর দশকের শুরুতে এ.আর. রহমান যখন নিজে এবং তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন তখনই মুক্তি পায় সিসেমা রোজা। আর সেই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন এ.আর. রহমান। রাতারাতি তার খ্যাতি ছড়িয়ে পড়ে ভারতের পর বিশ্বজুড়ে। তুমুল জনপ্রিয়তা পায় রোজার সব গান। টাইম ম্যাগাজিনের সর্বকালে 10 সেরা সাউন্ড ট্র্যাকে তালিকাভুক্ত হয়। অ্যালবামের তামিল এবং হিন্দি সংস্করণ ভারতে 3 মিলিয়ন ইউনিট বিক্রি করে। ইসলাম নিয়ে এই অস্কারজয়ী সুরকার জানান, আধ্যাত্মিক গুরুরা, সুফি সাধকরা আমাকে আমার মাকে যা শিখিয়েছেন সেটা অনন্য। আসলে প্রতিটা বিশ্বাস কিছু অনন্যতা রয়েছে। আমি যা বেছে নিয়েছি তার প্রতি আমার আজীবন আস্থা থাকবে। রহমানের কথায়, আমার যেমন হয় আমি নামাজ আদায় করব, তাই আমার সঙ্গে খারাপ কিছু হতে পারে না। অন্য ধর্মের মানুষরাও তাই করে থাকেন, এটাই মানসিক শান্তি দেয়। আমার মনে হয় এটা থাকাই সবচেয়ে বেশি দরকার। এ.আর. রহমানের পরপরই মাসা তার গোটা পরিবারই ইসলামে দীক্ষিত হয়েছেন।